প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী একটি চত্বরে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারী দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন তবে তিনি কতটা আহত হয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি হামলার কারণ জানাতে তদন্ত চলছে জানিয়েছে স্থানীয় পুলিশ এমন ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক হয়েছেন বলে তার কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে তার উপর এমন সময় হলো যখন কয়েকদিনের মধ্যেই দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউ প্রধান